আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব, সেটা হচ্ছে ভাইয়া তোমাদের অনেকেরই একটা কমন জিজ্ঞাসা আছে, সেটা হচ্ছে ভাইয়া ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য আমাকে দৈনিক কত ঘন্টা করে পড়তে হবে। তো এটার কোনো মানে একদম কারেক্ট যে আনসার সেটা নাই, এটা মানে পার্সন টু পার্সন তোমার ভ্যারি করে। তো এক একজনের ক্ষেত্রে এক এক সময় তোমার ধরতে হবে। তো কারো ক্ষেত্রে তোমার 14 ঘন্টা পড়লেও তোমার কাজ হয় না, হবে না, কারণ কি তাদের বোঝার ক্ষমতাটা যদি তুমি ওই পড়াশোনার মধ্যে যদি না দাও, অর্থাৎ তুমি 14 ঘন্টা যে পড়তেছো এটা যদি শুধুমাত্র বইটা খুলে রেখে দাও, হ্যাঁ, তাহলে কিন্তু হবে না। তোমাকে পড়তে হবে, জাস্ট তোমাকে পড়তে হবে, পড়ায় মনোনিবেশ করতে হবে, তাহলে দেখবা তোমার 8 ঘন্টা পড়লেও বা 6 ঘন্টা পড়লেও তোমার দ্বারা ভার্সিটিতে চান্স পাওয়া সম্ভব। কিন্তু তুমি যদি পড়ার মতো করে না পড়ো, তাহলে কিন্তু তুমি 16 ঘন্টা 18 ঘন্টা পড়লেও কিন্তু তোমার কোনো কাজ আসবে না। তো জিনিসটাকে বুঝাইতে পারছি। তো এটা হলো তোমার আসলে এক্স্যাক্টলি আনসার। তারপরে একটা তোমার পার্সনের একটা তোমার ই থাকে, কোশ্চেন থাকে যে ভাইয়া তারপরও একটা আপনি একটা গাইডলাইন্স দিয়ে দেন যে আমি কীভাবে আসলে আমার পড়াশোনাটাকে গুছিয়ে নিয়ে পড়তে পারবো আর কি। ঠিক আছে, তো হ্যাঁ, এটা আসলে এটা দেওয়া যায়। তো এই অনুযায়ী যদি তুমি যদি আমি যে গাইডলাইন্সটা তোমাকে দেব সেই অনুযায়ী যদি তুমি একটু ফলো করো, তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমার জন্য অনেক অনেক ভার্সিটি তোমার জন্য ওয়েট করতেছে। তো ইনশাল্লাহ তুমি চান্স পাবাই, এটা গ্যারান্টি দিতে পারি আমি। ঠিক আছে, কিন্তু তোমাকে আমি যেভাবে বলবো সেভাবে তোমাকে সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো সেটা কি ভাইয়া, সেটা হচ্ছে দেখো আমি একটা তোমাকে সময় ম্যানেজ করে দিলাম। সময়টা কি ভাইয়া, তুমি কিভাবে তোমার এই ভার্সিটি অ্যাডমিশনের যে সময়টা আছে তুমি সেটাকে কিভাবে তুমি কাজে লাগাবা। এখানে দেখো ভাইয়া যে তোমাকে যে রুটিনটা আমি লিখে দিয়েছি এই রুটিনটাই কিন্তু আমি আসলে ফলো করতাম আমার ভার্সিটি অ্যাডমিশন টাইমে, আমি কিন্তু ফলো করতাম। এখন এখানে একটা সময় দিয়ে দিছি যে ঘুমের জন্য 5 থেকে 6 ঘন্টা। তো 5 থেকে 6 ঘন্টা তোমার কি তোমার ঘুম প্রয়োজন আসলে। আমাদের বয়স, তোমাদের যারা অ্যাডমিশন পরীক্ষার্থী আছো তোমাদের বয়স অনুযায়ী কিন্তু এই সময়টা আমি বেঁধে দিচ্ছি, কারণ তোমাদের এই সময়টাতে তোমাদের ঘুম একটু বেশি হয়। এই জন্য যে তুমি অনেক 8 ঘন্টা 10 ঘন্টা করে ঘুমাবে এরকমটা কিন্তু নয়। তো এই জন্য সময়টা আমি বেঁধে দিছি যে তোমার 5 থেকে 6 ঘন্টা, অর্থাৎ 6 ঘন্টার মতো তুমি ঘুমাবা। এর কম ঘুমাইলে তোমার মনে করো মাথায় একটু সমস্যা হতে পারে। কী ধরনের সমস্যা ভাইয়া, দেখো অনেক ধরনের স্টুডেন্ট আছে যারা কিন্তু পড়াশোনার প্রতি অনেক নেশা কাজ করে, অর্থাৎ তারা কিন্তু খুবই কম পরিমাণে ঘুমাতে চায় এবং অনেক অনেক বেশি পড়াশোনা করতে চায়। তো এটা একদিকে যেরকম ভালো অন্যদিকে তোমার খারাপও আছে। কীরকম ভাইয়া খারাপের দিকটা কি, খারাপের দিকটা হচ্ছে দেখো যেসব স্টুডেন্ট তোমার কি 18 ঘন্টা পড়তে চায়, 19 ঘন্টা পড়তে চায়, এরকম স্টুডেন্ট কিন্তু আছে, তাদের ক্ষেত্রে দেখা যায় কি ভাইয়া তাদের ঘুমের পরিমাণটা 2-1 ঘন্টা হয় বা 3 ঘন্টা ঘুমায়। তো এতে করে দেখা গেছে তাদের মাথার মধ্যে দেখো অনেক পরিমাণে ঘুমের অভাব দেখা যায়। তখন তারা যখন পড়তে বসে তখন কিন্তু আসলে তাদের মাথায় ঘুমের যে ব্যাপারটা এটা কিন্তু কাজ করে, তাদের কিন্তু পড়ায় কিন্তু ফুল কিন্তু কনফিডেন্স থাকে না। ঠিক আছে, তাদের মাথার মধ্যে একটা ঘুম ঘুম ভাব থাকে, তখন কিন্তু তারা যে পড়াটা পড়ে আসলে সেটা কিন্তু কোনো কাজের পড়া হয় না। কারণ মাথায় তুমি যদি প্রচণ্ড ঘুম রেখে তুমি যদি পড়াশোনায় স্টাডি করো সেটা কিন্তু আসলে তোমার বেশিটা ফলপ্রসূ হবে না বলে আমি মনে করি। তো এই জন্য বলতেছি যে ঘুমটা তোমার কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই সময়টার মধ্যে। তুমি ভালোভাবে তোমার মাথাটাকে তোমার ফ্রেশ রাখতে হবে, তারপর তুমি যে সময়টাকে পাবা সেই সময়টাকে অবশ্যই অবশ্যই তোমাকে পড়াশোনায় যদি মনোযোগী দাও মাথাটা ঠান্ডা রেখে, তাহলে অবশ্যই অবশ্যই তুমি অনেক সুন্দরভাবে তোমার পড়াটাকে গুছায়া পড়তে পারবা এবং দীর্ঘস্থায়ী করতে পারবা পড়াটাকে। ঠিক আছে, এই জন্য বলছি যে 5 থেকে 6 ঘন্টা ঘুমাবা, এর বেশি কিন্তু ঘুমানো যাবে না। ঠিক আছে, এর বেশি কিন্তু ঘুমাইলে কিন্তু তোমার অন্যদিকে তোমার সময়টা কিন্তু ব্যয় হয়ে যাবে। তো এই জন্য বলতেছি যে তুমি 5 থেকে 6 ঘন্টার মতো তুমি প্রত্যেক দিন ঘুমাবা। তো 5 থেকে 6 ঘন্টা যদি তুমি ঘুমাও তোমার 24 ঘন্টা থেকে তোমার যে 24 ঘন্টা যে তোমার সময় থাকবে, হ্যাঁ, তোমার তো তোমার হাতে কত ঘন্টা সময় আছে, তোমার হাতে 24 ঘন্টা সময় আছে, 24 ঘন্টার মধ্যে তুমি যে 6 ঘন্টা তুমি ঘুমের জন্য ব্যয় করে ফেলো তোমার থাকে কত ঘন্টা, 6 ঘন্টা, তাহলে 18 ঘন্টা থাকবে না, 18 ঘন্টা থাকবে কিন্তু। তারপর নামাজ যে আছে, আমরা কিন্তু 5 ওয়াক্ত নামাজ যারা মুসলিম ধর্মে আছে পড়তে হয়। তো যারা নামাজ পড়ো ইনশাল্লাহ আমি বলবো যে তোমাদের সবাইকে নামাজ পড়ার জন্য, কারণ কি নামাজটা পড়লে তুমি মনের ভিতর থেকে তুমি একটা তৃপ্তি পাবা, তোমার পড়ার তোমার নিজের প্রতি একটা কনফিডেন্স থাকবে যে না, তোমার একটা ভরসা থাকবে যে মহান আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমাকে একটা ভালো একটা প্রতিদান দিবে, এরকম একটা কনফিডেন্স থাকবে।
সেই কনফিডেন্সটাই কিন্তু তোমাকে অনেক অনেক বেশি হেল্প করবে। সেটা হয়তো বা এখন বুঝতে পারবে না, কিন্তু পরবর্তী এক কোনো এক সময় বুঝতে পারবা যে এই কনফিডেন্সটার কতটুকু গুরুত্ব ছিল। ঠিক আছে, তো এই জন্য যারা নামাজ পড়বা তো তাদের জন্য আমি ওজু সব ইন টোটালস 2 ঘন্টা ধরছি, 5 ওয়াক্ত নামাজের জন্য আমি 2 ঘন্টা ধরছি। তাহলে আরও যদি 2 ঘন্টা যদি চলে যায় তাহলে আমার থাকবে কত, তাহলে আমার থাকবে 16 ঘন্টা। 18 ঘন্টা থেকে 24 ঘন্টা থেকে যে 6 ঘন্টা ঘুমের জন্য চলে যায় 18 ঘন্টা থাকবে, 18 ঘন্টা থেকে যে আরও 2 ঘন্টা চলে যায় তোমার কত ঘন্টা থাকবে, 16 ঘন্টা থাকবে। তো দুপুরে আমরা কি খাওয়া আছে, 3 বেলা আমাদের খাওয়া দাওয়া আছে, তো খাওয়া দাওয়া প্লাস গোসল, এর জন্য আমার 2 ঘন্টা চলে গেল ধরে নিলাম ইন টোটালস। তো 2 ঘন্টা যদি ধরে নিই তাহলে আমার কত থাকছে, আরও 2 ঘন্টা গেলে আমার 14 ঘন্টা থাকতেছে, 14 ঘন্টা। ঠিক আছে, তাহলে এই যে 14 ঘন্টা আমার ইন টোটালস আমার হাতে থাকতেছে কত, 14 ঘন্টা কিন্তু আমার হাতে থাকতেছে। ঠিক আছে, আর মোট তোমার সময় চলে যাচ্ছে তোমার 10 ঘন্টা, 24 ঘন্টাতে 10 ঘন্টা বাদ দিলে 14 ঘন্টাই তো থাকে, তাই না? এই যে তোমার 14 ঘন্টা আছে, এই 14 ঘন্টা যদি তুমি ভালোভাবে যদি তুমি কাজে লাগাও, পড়াশোনার প্রতি যদি জাস্ট পড়াশোনার প্রতি যদি তুমি কাজে লাগাও, ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি বাংলাদেশের টপ লেভেলের যে ভার্সিটিগুলো আছে সেখানে তুমি চান্স পাবা ইনশাল্লাহ। তবে সেটা হতে হবে তোমাকে মন থেকে একটা পড়াশোনার প্রতি একটা আগ্রহ থাকতে হবে এবং সেই সময়টাকে তুমি সুন্দরভাবে তোমার ইউটিলাইজ করতে হবে। তবে ভাইয়া অনেকে অনেক ধরনের প্রশ্ন করবে যে ভাইয়া আসলে আমি যদি 10 ঘন্টা আমি তো এত সময় পড়তে পারি না, তবে আমি কি 10 ঘন্টা বা 8 ঘন্টা পড়ে কি আমি চান্স পাবো না? হ্যাঁ, তুমিও পাবা, কিন্তু ভাইয়া তোমারও কি করতে হবে, তোমারও মানে বইয়ের প্রতি যে একটা ভালোবাসা সেটা কিন্তু বাড়াইতে হবে। যতটুকু সময় তুমি পড়ো না কেন, তোমার সেই সময়টাকে অবশ্যই অবশ্যই তোমার বইয়ের প্রতি তোমার থাকতে হবে, পড়াশোনার প্রতিটা তোমার যে মনোযোগটা থাকতে হবে। কিন্তু কিন্তু তুমি দেখা গেছে তুমি যদি বই নিয়ে বসে থাকো, হাতে মোবাইল টিপো বা অন্য কারো কথা কল্পনা করো, তখন কিন্তু আসলে সেই সময়টা কিন্তু তোমার চলেই যাচ্ছে। কিন্তু আসলে তুমি ধরতেছো যে তোমার পড়াশোনার প্রতি ক্ষেত্রে তোমার সময়টা ব্যয়িত হচ্ছে, কিন্তু আসলে কিন্তু সেটা হচ্ছে না। তো এই জিনিসটার প্রতি কিন্তু তোমার কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, তো এই জন্যই আমি বলতেছি তুমি 8 ঘন্টা পড়ো, 8 ঘন্টা পড়ো আর 9 ঘন্টা পড়ো বা 10 ঘন্টা পড়ো, তোমাদেরকে ফুলি তোমাদের পড়াশোনায় মনোযোগ থাকতে হবে। সেই সময়টাকে যদি তোমরা কাজে লাগাইতে পারো ইনশাল্লাহ ইনশাল্লাহ 6 ঘন্টা পড়ে অনেক স্টুডেন্ট আছে, 5 ঘন্টা পড়ে অনেক স্টুডেন্ট আছে, ভালো ভালো রেজাল্ট করে ভালো ভালো ভার্সিটিতে চান্স পায়। ঠিক আছে, তো এই জিনিসটাই আমি বুঝাইতেছি। তো এই যে তোমাদের ভার্সিটি অ্যাডমিশন যে সময়টা থাকবে, এই সময়টার মধ্যে তোমরা কি বন্ধু বান্ধবের সাথে আড্ডা না পেরে, আড্ডার পরিবর্তে তোমরা চাইলে সেই সময়টাকে তোমরা ঘুমের ক্ষেত্রে ব্যবহার করতে পারো। তো অনেকের ঘুম 6 ঘন্টা হয় না, আরও বেশি লাগে, তো তুমি সেই ক্ষেত্রে তুমি 7 ঘন্টা ব্যবহার করো, ঘুমের ক্ষেত্রে তুমি 7 ঘন্টা ঘুমাও, সমস্যা তো নাই। তুমি ঘুমের ক্ষেত্রে তুমি যদি সময়টা একটু ব্যয় করো তাহলে সেক্ষেত্রে তোমার কোনো সমস্যা নাই ভাই। তো তুমি যত ঘুমাবা তত দেখবো তোমার মাথাটা কুল থাকবে। তো তুমি তখন যদি তুমি 6 ঘন্টাও পড়ো দেখবা তোমার সেই 6 ঘন্টার মধ্যে অনেক কিছু শিখতে পারবা, নিউ আইডিয়া তুমি শিখতে পারবা। কিন্তু যখন তুমি মাথার মধ্যে প্রচুর টেনশন অর্থাৎ প্রচুর পরিমাণে ঘুমের অভাব বুঝতে পারতেছো, সেই অবস্থায় যদি তুমি পড়ো আসলে তোমার দেখবা কোনো পড়াই তোমার মাথার মধ্যে ঢুকতেছে না। আসলে তুমি যা বইয়ে বসে বসে তুমি যা ঘ্যানাঘ্যানাই করতেছো সেটাই হবে, কিন্তু মনের মতো তোমার পড়া হবে না। ঠিক আছে, এই জন্য আমি বলবো তোমরা বন্ধু বান্ধবের সাথে 1 ঘন্টা 2 ঘন্টা আড্ডা পেরে যে সময়টা নষ্ট করবা সেটা না করে তুমি ঘুমের পিছনে সেই সময়টা ব্যয় করতে পারো, এটা তোমার লাভ হবে বিনে তোমার ক্ষতি হবে না। ঠিক আছে, তাই বলে যে তুমি 10 ঘন্টা 12 ঘন্টা ঘুমাবা এই অ্যাডমিশন টাইমে, এটা কিন্তু আসলে আমি সমর্থন করতেছি না। তুমি হাই স্কুলে 7 ঘন্টা ঘুমাইতে পারো, 7 ঘন্টা যদি ঘুমাও তাহলে 6 ঘন্টা ঘুমাইলে তুমি পাইতেছ 14 ঘন্টা তোমার হাতে পাইতেছ, তুমি যদি 7 ঘন্টা ঘুমাও তাহলে তুমি 13 ঘন্টা সময় পাবা। ধরো আরও তোমার 1 ঘন্টা আনে বানে তোমার চলে গেল, তারপরে তুমি তো 12 ঘন্টা সময় তো তোমার একদম টোটালি তোমার থাকতেছে হাতে। তো এই 12 ঘন্টাও যদি তুমি হাতে যদি থাকতেছে, এই 12 ঘন্টা সময় যদি তুমি কাজে লাগাও এখন থেকেই, আমি তোমাকে গ্যারান্টি দেব তুমি বাংলাদেশের টপ লেভেলের ভার্সিটিগুলোতে তুমি চান্স পাবা ইনশাল্লাহ। তবে আমার কথা হলো তোমাকে অবশ্যই অবশ্যই পড়াশোনার প্রতি মনোযোগ সহকারে পড়তে হবে, সময়টাকে ফুলি তোমার পড়াশোনার প্রতি কনফিডেন্স সহকারে তোমাকে পড়তে হবে। ঠিক আছে, এবং একটা জিনিস খেয়াল রাখবা সবসময়,
তুমি যে পড়তেছো জিনিসটা আসলে আমাদের ভার্সিটি অ্যাডমিশনের যে তোমার পড়াশোনাটা কীরকম হয় সেটা তো শর্টকাট ভিত্তিক এমসিকিউ ভিত্তিক কিন্তু হয়। তো পড়াশোনাটা হয় আসলে কিন্তু ভার্সিটি লেভেলে যে পরীক্ষাগুলো হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার এমসিকিউর উপর কিন্তু পরীক্ষাগুলো হয়। আর এই এমসিকিউর উপর যে পরীক্ষাগুলো হয় এই এমসিকিউগুলোতে আমাদের প্রত্যেকটা এমসিকিউর পিছনে 30 সেকেন্ড বা 46 সেকেন্ড বা 40 সেকেন্ডের মতো করে সময় পাই। তো এই এক একটা এমসিকিউ কিন্তু এত অল্প সময়ের মধ্যে করা সম্ভব হয় না। তো এই জন্য কিন্তু এমসিকিউগুলো টাইপগুলো ধরে ধরে পড়তে হয়, অনেক অ্যানালাইসিস করতে হয়, ঠিক আছে, অনেক অ্যানালাইসিস করতে হয় এবং কি তোমাকে শর্টকাট ওয়েগুলো তোমার বের করতে হয়, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু তোমাকে জানা থাকতে হবে, তা না হলে কিন্তু তুমি কি করতে পারো না। তো এই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের কোর্সে এবং আমাদের যে চ্যানেলটা আছে সেখানে কিন্তু আমরা আলোচনা করে থাকি, তোমরা চাইলে আমাদের কোর্সেও ভর্তি হইতে পারো, ঠিক আছে। তো এই ছিল আজকের আলোচনা, সেটা হচ্ছে দাদা তোমাদের প্রশ্ন কি, তোমাদের প্রশ্ন ছিল মানে চান্স পেতে কত ঘন্টা পড়ব। তো এটা আমি তো বলেই দিলাম, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। তো কত কত স্টুডেন্ট আছে যাদের অল্প পড়লেই তোমাদের কি অনেক কিছু মনে থাকে, কত কত স্টুডেন্ট আছে অনেক বেশি পড়তে হয় কোনো একটা কিছুকে মনে রাখার জন্য। তো তাদের জন্য আমি বলবো তোমাদেরকে পড়াশোনার প্রতি একটু সময় বেশি ধরতে হবে, সময়টাকে বাড়াতে হবে, ঠিক আছে। আর অনেক স্টুডেন্ট আছে অল্প পড়লেই আসলে জিনিসটাকে ক্যাচ করতে পারে, জিনিসটা অনেকদিন মনে রাখতে পারে। তো তাদের ক্ষেত্রে আসলে সময়টা কম হলেও তারা কিন্তু ভার্সিটিতে টপ করতে পারে। কিন্তু যাদের ক্ষেত্রে তোমার একটু বুঝতে সমস্যা হয় বা স্মৃতিশক্তির কম, তো তাদের ক্ষেত্রে বলবো আসলে তোমাদের একটু বেশি বেশি পড়তে হবে। বেশি বেশি পড়লেই দেখবা তোমার স্মৃতিশক্তিটা আস্তে আস্তে তোমার কি গ্রো করবে, ঠিক আছে। এখন বলবা যে গ্রো আবার কীভাবে করো, সেটা আসলে তুমি তখনই বুঝতে পারবে যখন একটা জিনিস নিয়ে বারবার প্র্যাকটিস করবা, তখন তুমি এটা একদম ইজিলি তো বুঝতে পারবা। তো এই ছিল আজকে তোমাদের এই প্রশ্নের উত্তর। সো হোপফুলি তোমরা জিনিসটা বুঝতে পারছো। তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো সকলে ভালো থাকবো, আসসালামু আলাইকুম।